বোরো ধান চাষে অধিক ফলনের জন্য বোরো ধানের এলাকা ভিত্তিক জাত নির্বাচন অবশ্যই করতে হবে। কেননা কোন এলাকায় কোন ধানের জাত চাষ করলে অধিক ফলন পাবেন সেই বিষয়ে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালায় আমি মোজবাহার স্বাগতম জানাচ্ছি। বোরো ধানের অধিক ফলনের জন্য 1 নম্বরে থাকছে যেসব এলাকায় পানির ঘাটতি থাকে, 2 হাওর এলাকায়, 3 জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ করবেন, এবং 4 উর্বর জমি এবং পানির ঘাটতি থাকে না। এছাড়াও থাকছে বোরো মৌসুমের পানি সাশ্রয়ী বিরি ধান 92 চাষ। চ্যানেলটি দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। প্রথমে আপনাদের জানাবো যেসব এলাকায় সেচের ঘাটতি অর্থাৎ পানির ঘাটতি থাকে সেসব এলাকায় আগাম জাত হিসেবে বিরিধান 45 এবং বিরিধান 55, বিরিধান 67, বিরিধান 81, বিরিধান 84 ও বিরিধান 86 চাষ করতে পারেন, এবং বোরো মৌসুমের পানি সাশ্রয়ী বিরিধান 92 আপনারা চাষ করলে অধিক ফলন পাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন বেসরকারি কোম্পানি আছে এই ধরনের বীজ অর্থাৎ পানির ঘাটতি, জিঙ্ক সমৃদ্ধ এবং হাওর অঞ্চলের ধানের বীজ পাওয়া যায়, সেটি আপনারা সংগ্রহ করে চাষ করতে পারেন। এবার জানাবো উর্বর জমি ও পানির ঘাটতি নাই এমন এলাকায় কোন ধরনের বীজ অধিক ফলনশীল চাষ করবেন। বিধান 29, বিধান 50, বিধান 58, বিধান 59, বিধান 60, বিধান 63, বিধান 64, বিধান 68, বিধান 69, বিধান 74, বিধান 89, বিধান 92, বিধান 100, ব্রি হাইব্রিড ধান 1, ব্রি হাইব্রিড ধান 2 ও ব্রি হাইব্রিড ধান 3 আপনারা অধিক ফলনের জন্য চাষ করলে অনেক ভালো ফলন পাবেন। প্রিয় দর্শক, এবার জানাবো হাওর এলাকায় কোন ধানের জাত সবচাইতে ভালো ফলন দেয়। BR 17, BR 18, BR 19 এবং লবণাক্ত এলাকায় বিধান 47, বিধান 55, বিধান 61, বিধান 97, বিধান 99 এবং ঠান্ডা প্রকোপ এলাকায় বিধান 36 চাষ করলে অনেক ভালো ফলন আপনারা পাবেন। বাংলাদেশে বেসরকারি কোম্পানিগুলোতেও আপনারা এই ধরনের উন্নত জাতের এলাকা ভিত্তিক বীজ পাবেন। এবার জানাবো বোরো মৌসুমে চাষ উপযোগী জিঙ্ক ধানের জাত, বিধান 64, বিধান 74, বিধান 84, বিধান 100। এছাড়াও বোরো ধানের উন্নত প্রযুক্তি জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান বিধান 100 আপনারা চাষ করলে অনেক ভালো ফলন পাবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।